فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل مهدسة بدعة وكل بدعة ظلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأطيع الله ورسوله ولا تنازعوا فتفشلوا <تصفح> <تصفح> إلى آخر الآيات شمستو پوشنشا شمستو تاريب সেই মহান রব আলমীর জন্য যিনি আমাদেরকে তার একমাত্র মনোনীত দিন দিন ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসায় আমরা এতটুকুই এইসব বলতে সক্ষম আলহামদুলিল্লাহ অতপর এই দিন ইসলাম যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রসুলদের দ্বারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে আল্লাহ সুহানা তালা তার দুধের মাধ্যমে প্রেরণ করেছেন সেগুলো সেই সকল আম্বিয়াগের গ্রামের উপরে অবতীর্ণ হোক অসংখ্য সালাম খুসুসান আমাদের আখিরি নবী শেষ রসুল জেনাব আহমদ মোস্তফা মুস্তাফা মোস্তফা সাল সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দৌরুদ্দালাম আল্লাহম্মল্ল আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সুরা আনফান আয়াত নম্বর ছেচল্লিশ পাঠ করেছি তো এটাকে কেন্দ্র করেই আজকে সংক্ষিপ্ত জুমার খুদ্বাস শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ অমা ও ইল্লা বিল্লাহ রব্বিশ রাহী সদরি আমরি সিরি আমরিত ওহুল মিল্লিস আফ কাউলি আজকের ভারতবর্ষ তথা বিশ্বের মুসলমানদের অবস্থা হচ্ছে করুণ কারণ একটাই এক তো মহানবী মাহমুদ রসুল্লা সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই মুসলমানরা আগামীতে ঐক্যবদ্ধ থাকতে পারবে না মুসলমানরা কোরআন ও সেই হাদিসের রাস্তায় অটল থাকতে পারবে না এটা হবে একটা পরীক্ষা স্বরূপ কোরআন এবং সেই হাদিসের রাস্তায় অটল থাকাটা হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ কারণ হাদিসে এসেছে আপনার জানি যে ইবনে মাজার এবং আবুদাবাদের সেই হাদিসের মধ্যে এসেছে যে ইতিপূর্বে যেটা প্রসিদ্ধ জাতি ছিল এবং এখনো আছে ইয়াহুদি এবং নাসারা মুসা আলাহি সালামের অনুসারী গণ এবং ঈসা আল্লাহ সালামের অনুসারী গণ তারা মতভেদ করেছে নিজেদের ভেতরে মতভেদ করেছে ঝগড়া বিবাদ করেছে করার পরে তারা খণ্ড খণ্ড হয়ে গেছে তো কি। মহানবীশাল সালাম পরিষ্কার বলে দিয়েছেন যে ইয়াহুদিরা একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল তাদের মধ্যে সত্তরটি ফিরকা জাহান নামে যাবে শুধুমাত্র একটি ফিরকা যারা মুসা আলাহিসাল্লামের সঠিক আকিদার উপরে টিকে ছিল এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেনি সেই আকিদাকে বিশ্বাস করেছিল তারাই নাজাদ পাবে এবং নাসারা অর্থাৎ খ্রিস্টান খ্রিস্টানরাও বাহাত্তর ফিরকায় বাহাত্তর ভাগে তারা বিভক্ত হয়ে গিয়েছে তাদের মধ্যেও সকল ফিরকা অর্থাৎ একাত্তরটি ফিরকা জাহান নামে যাবে কেবলমাত্র একটি ফিরকা যারা ঈশাআ আলাহ সালামের আনিত এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহ ছাড়া অন্য ইবাদত করা যাবে না এটা পবিত্র কোরআনে পাবেন সুরা মায়দা আয়তমর বাহাত্তর সেখানে ঈশাআ আলাহ সালাম এটাও ঘোষণা করে দিয়েছেন সুরা মায়েদের বাহাত্তর নম্বর আয়াত দেখবেন যারা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম তাহলে জান্নাত হারাম মানে জাহান্ন অজীব জাহান্নাম তো খ্রিস্টানরাও বিভক্ত হয়ে গিয়েছে বাহাত্তর ফিরকায় একটা ফিরকা নাজাদ পাবে যারা ওই শিরিক থেকে বেঁচে থাকবে যারা বলে না যে আল্লাহর সন্তান ঈসা আলাইসাল্লাম যারা বলে না যে ঈসা আলাইসাল্লাম হলো আল্লাহ স্বয়ং নওয়াজবিল্লা আরে এই হুম্মতে মোহাম্মদীয় বিভক্ত হয়ে যাবে আগামীতে এটা মহানবী সাল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এরা বিভক্ত হবে তিয়াত্তর ফিরকায় আর একটি ফিরকা মাত্র নাজাদ পাবে বাহাত্তরটি ফিরকা জাহান্নামে নামে যাবে তো মহানবী সাল জিজ্ঞেস করা হয়েছিল সেই ফিরকা কোনটি তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাই কেরামগণ যারা এখানে উপস্থিত আছে তাদের অনুসরণ যারা করবে তারাই একমাত্র নাজাদ পাবে আর তারা সংক্ষিপ্ত হবে এটা পরিষ্কার কারণ তিয়াত্তর মধ্যে একটা আর বাহাত্তরটা মানে নাইনটি এইট পার্সেন্টের বেশি হচ্ছে জান্নামি আর টু পার্সেন্ট বা দেড় পার্সেন্ট বেশি এরা হচ্ছে জান্নাতে যাবে তো এদের মধ্যেও দেখছি আজকালকের মতভেদ আজকে মুসলমানরা বিভিন্ন ফিরকায় বিভিন্ন মাঝাবে বিভিন্ন দলীয় ফিতনায় বিভক্ত তার মধ্যেও যারা নিজেদেরকে দাবি করে যে আমরা কোরআন এবং হাদিসের রাস্তায় আছি তাদের মধ্যেও দেখা যাচ্ছে দলাদলি তাহলে এই দলাদলি করলে পরে কি অবস্থা হবে আল্লাহ বলছেন সুবান তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের হুকুম মেনে চলো আর তোমরা খবরদার নিজেদের ভেতরে ঝগড়া বিবাদ করো না ঝগড়া বিবাদ করলে কি হবে তোমরা কমজোর হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে ঝগড়া বিবাদ করলে আমাদের সংখ্যা যদি আমরা বলি যে আমরা অনেক মসজিদ আমাদের এখানে অনেক দল আমরা মজবুত আছি কিন্তু নিজেদের ভেতরে যদি ঝগড়া বিবাদ থাকে তাহলে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে পারবো না অথচ আল্লাহ সুবাহুল্লাহ আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো তিনের মধ্যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো আর খবরদার নিজেদের ভেতরে মতভেদ করো না নিজেদের ভেতরে বিবাদ করো না তাহলে আল্লাহ সুবেন্দাল এখানে বলছেন আলী ইমরানের মধ্যে যে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মন থেকে অন্তর থেকে সকল কালিমাকে দূর করে দিতে হবে সকল মতভেদকে সকল ভেদাভেদকে দূর করে দিতে হবে আল্লাহ এবং তার রসুলের ওয়াস্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটাই হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সোভানাত হুকুম করছেন এটা নির্দেশ দিচ্ছেন তিনি আর মতভেদ করতে ঝগড়া বিবাদ করতে তিনি নিষেধ করছেন অপর জায়গা নম্বর আয়াতে তিনি বলছেন যদি তোমরা ঝগড়া বিবাদ করো আল্লাহর আইনকে যদি না মানো রসুলের আইনকে যদি না মানো নিজেদের ভেতরে যদি মতভেদ করো ঝগড়া বিবাদ করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে আর দুর্বল হয়ে পড়ার দরুনে যেমন দেখেন আপনারা ডিসকোভারি চ্যানেল বা বিভিন্ন যেগুলো জীব চ্যানেল আছে দেখবেন যে হিংস্র যে পশুগুলো আছে বাঘ সিংহ তাদের খাদ্য হল ওই যে জঙ্গলে ঘুরে বেড়ায় হরিণ বা মহিষ বা গাভীগণ জঙ্গলি মহিষ জঙ্গলি গাবিগণো। কিন্তু ওই জঙ্গলি গাভিগণো জঙ্গলি মহিষগুলো যতক্ষণ পর্যন্ত দল বেঁধে ঘুরতে থাকে ততক্ষণ পর্যন্ত সিংহ বাঘরাও তাদেরকে আক্রমণ করতে সাহস পায় না কারণ যেই আক্রমণ করতে যায় ওরা দলবদ্ধভাবে তাদেরকে আক্রমণ করে তাড়িয়ে দেয় শক্তিশালী শত্রুকে ওই ঐক্যবদ্ধের কারণে তারা তাড়াতে সক্ষম হয় কিন্তু যখনই দেখবেন ওই ঘুরতে ঘুরতে হয়তো কেউ অন্য মনস্কভাবে একটু অন্যদিকে চলে গিয়েছে দল চলে গিয়েছে অন্যদিকে একা হয়ে পড়েছে তাকেই দেখবেন বাঘ এবং সিংহদের আক্রমণ করে আর তার জীবন লীলা শেষ করে দেয় তাকেই ভক্ষণ করে বাঘ আর সিংহরা তা আজকে আমাদেরও অবস্থা তাই আজকে আমরা বলছি যে আমরা কোরআন আর সেই হাদিসের মধ্যে আসি আমাদের কোনো ভয় নাই আর আরে তোমাদের কোনো ভয় নাই অবশ্যই ভয় নাই কিন্তু তোমরা যদি নিজেদের ভেতরে মতভেদ করো নিজেদের ভেতরে যদি ঝগড়া বিবাদ করো বিভিন্ন ছোট ছোটো কারণ নিয়ে যদি তোমরা বিভক্ত হয়ে যাও দলে দলে বিভক্ত হয়ে যাও আল্লাহর ঘর আল্লাহর যে ইবাদত গাহ চালাতে যদি অক্ষম হয়ে পড়ো নিজেদের মধ্যে বিবাদের জন্য তাহলে কি তোমরা দুর্বল হয়ে যাচ্ছ না তাহলে এই দুর্বলতা আমাদেরকে কাটাতে হবে এই দুর্বলতা আমাদের কাটাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের পথে ঐক্যবদ্ধ হতে হবে হাদিসের পথে আল্লাহর নির্দেশকে মান্য করতে হবে রসুল সাহাশালের নির্দেশকে মান্য করতে হবে আর আল্লাহ সুবানতলা যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে মাহমদ রসুল্লা সাল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম অবশ্য এটা বলেছেন যে একটা গ্রাম চালাতে গেলে বা একটা মসজিদ চালাতে গেলে একটা অন্য কিছু যা কিছু বলেন আল্লাহ সালা যেমন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওল তখন মিনুকু উম্মিল খৈরে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত দলের কথা এখানে উল্লেখ এসছে যারা মানুষদেরকে ভালাইয়ের পথে ডাকবে সেই দলটা গঠন করতে গেলে পরে কি প্রয়োজন একটা কমিটি থাকবে একটা সংগঠন থাকবে তবে সেই দলটাকে পরিচালনা করা সম্ভব নেতা দরকার কিন্তু সেই নেতা কেমন হবে তার গুণাগুণ দেখেন এই মসজিদ যেখানে আল্লাহর ইবাদত খানা সেটা পরিচালনা করার আয়াত ও কোরআনের মধ্যে রয়েছে সুরাত বা সুরা নম্বর নয় আয়াত নম্বর আঠারো আল্লাহ সুবান বলছেন ইন্নাম ইয়াবুরুমাসাজিদাল্লাহি আল্লাহি মসজিদগুলো তো তারাই পরিচালনা করবে মানে আমানা বিল্লাহি যারা আল্লাহর উপরে ইমান আনে বলি আখরি আর আখেরাতের উপরে বিশ্বাস যারা করেছে ও আকা সোলাতা ওয়াতা জাকাতা বললাম একশাইল্লাহ ল মসজিদগুলো পরিচালনা তারাই করবে যাদের ইমান আছে আল্লার উপরে আর আল্লাহর উপরে যদি আমার ইমান থাকে যাদের ঈমান আছে আখেরাতের উপরে আখেরাদের উপরে যদি আমার ঈমান থাকে আমি জানবো যে আমি যা কিছু করছি সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ শোভান আতালার ফেরেশতার দ্বারা সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে কোনো কিছুই বাদ যাচ্ছে না যদি আখেরাতের উপর আমার বিশ্বাস থাকে তাহলে ওই আল্লাহকে ভয় করব কেয়ামতের দিবসের হিসাব নিকাশকে আমার স্মরণ থাকবে যার জন্যে আমি এক চুল বেইমানি করতে পারবো না মানে আমানা সোলাতা তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েমের অর্থ কি মসজিদ দেখাশোনা যারা করবে তাদেরকে নামাজ কায়েম বলা হতে হবে নামাজ কায়েমের অর্থ এখানে আপনাদের এখানে লেখা রয়েছে সুন্দরভাবে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে হবে প্রত্যেক ওয়াক্তে তার নির্দিষ্ট ওয়াক্তে তাকে নামাজি হতে হবে পাঁচ ওক পাবন্দী হতে হবে নামাজির মসজিদে পাঁচ অক্ত ফরজ নামাজ তাকে আদায় করতে হবে ওয়াক্তা জাকাতা তার যদি অর্থ সম্পদ হয় তার সেই অর্থ সম্পদ যদি জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে সেই মালের জাকাত দিতে হবে আর সে কাউকে ভয় করবে না কোনো নেতাকে ভয় করবে না কোন দাদাকে ভয় করবে না কোন মস্তানকে ভয় করবে না সে একমাত্র ভয় করবে আল্লাহকে রূপ ব্যক্তিকে কমের নেতা করতে হবে এই রূপ ব্যক্তিকে জাতির নেতা করতে হবে এই রূপ ব্যক্তিকে মসজিদের নেতা করতে হবে এই রূপ ব্যক্তিকে কোন সংগঠনের নেতা করতে হবে যেটা ইসলামী সংগঠন তবেই সম্ভব আল্লাহ দয়া তবেই সম্ভব আল্লাহ সুবাহ সাহায্য নচেত মহানবীসাল্লাম বলছেন যে সেই বোখারির হাদিস তোমরা নেতৃত্ব চেয়ে নিও না নেতৃত্ব তোমরা চেয়ে নিও না যদি তুমি নেতৃত্ব চেয়ে নাও তাহলে আল্লাহ সুবাহ তালার সাহায্য পাবে না সহযোগিতা পাবে না যদি মানুষে তোমাকে চয়ন করে যে এই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি এই ব্যক্তি মোত্তাহী ব্যক্তি পরেজকারী ব্যক্তি একে আমরা নেতৃত্ব দেবো যদি মানুষ তোমার উপরে নেতৃত্ব চাপিয়ে দেয় তুমি যদি যোগ্য ব্যক্তি হও আবার অস্বীকারও করা যাবে না যোগ্য ব্যক্তি দেখছো যে অন্য কেউ নে পরিচালনা করার জন্য আর যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি অস্বীকারও করতে পারবে না কিন্তু তাহলে কিন্তু অস্বীকারে যদি করে কাল কেয়ামতের দিন কিন্তু আল্লাহ সুবেনার কাছে জবাব দিয়ে করতে হবে যে আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম আমি তোমাকে বুদ্ধি বিবেক দিয়েছিলাম আমি তোমাকে সেই নেতৃত্ব সামলানোর যোগ্যতা দিয়েছিলাম কিন্তু তুমি সেটা সামলাও কেন তুমি সেটা গ্রহণ করোনি কেন তো যদি তোমাকে মানুষে চাপিয়ে দেয় তোমার উপরে তুমি নিতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য অবতীর্ণ হবে তাহলে এইভাবে আমাদেরকে চয়ন করতে হবে তবে আমাদের ভেতরে ঝগড়া বিবাদ মনোমানিল্য সব কিছু দূর করা সম্ভব আর যদি মনে করি আমি আছি আমি থাকবো ও নেতা হলে আমি ওকে মানবো না সে নেতা হলে আমি তাকে মানবো না তাহলে কিন্তু না আমাদের ভেতরে ঐক্য কখনই ফিরে আসা সম্ভব হবে না আর যদি ঐক্যবদ্ধ না হয় প্রথমত আমরা কী করলাম আল্লাহ সুবানা তালার আয়াতকে অস্বীকার করলাম তিনি যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন আমরা তা থেকে মুখ ফিরে নিলাম তো আমাদেরকে খেয়াল করতে হবে পবিত্র কোরআনের আয়াতগুলোকে আমাদের খেয়াল করতে হবে পবিত্র কোরআনের আয়াত কি বলছে আল্লাহ সোমন তালা তারপরে সুরা হাসার খুলে দেখেন সুরা হাসার আয়াত নম্বর সম্ভবত চোদ্দ সেখানে শেষের দিকে দেখবেন শেষের দিকে দেখবেন সেখানে আয়াত শেষ চোদ্দ শেষের দিকে আল্লাহ সোভেন তালা বলছেন তোমরা কি ওদেরকে একটা কমের কথা বলছেন তোমরা কি ওদেরকে মনে করে যে ওরা ঐক্যবদ্ধ কম অথচ তাদের নিজেদের মনের মধ্যে মিল নেই আর তারা হচ্ছে যার কারণে জাহিল কম মূর্খ কম যাদের নিজেদের মনের মধ্যে মিল নাই অথচ তোমরা দূর থেকে দেখে মনে করছো ওরা শক্তিশালী ওদের বিরুদ্ধে তোমরা নেমে পড়ো তোমরা শীঘ্রই যুদ্ধে জয় হবে কারণ তোমরা দূর থেকে দেখছ যে ওই শত্রুরা মনে হচ্ছে যেন অনেক সৈন্য অনেক সৈন্য সামন্ত নিয়ে আসছে কিন্তু ওদের নিজেদের মনের মধ্যে মিল নাই ওরা হচ্ছে দুর্বল ঐক্যবদ্ধ নয় তুমি যদি আক্রমণ করো তাহলে ওদের সংখ্যা বেশি হলেও হেরে যাবে তাহলে এত কিছু আল্লাহ পবিত্র কোরআনের এত জায়গায় যে ইশারা ইঙ্গিত করছে আমরা কি বুঝতে পারছি না আমাদেরকে আজকে প্রয়োজন নাই আমরা শুধু বলবো আমরা বাপ দাদার সূত্রে বেশিরভাগ দুঃখের বিষয় এটাই আজকে আমি এটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি দেখবেন আপনারা যারা ওই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে বাপের নাম আরবিতে ছিল ছেলের নামও আরবিতে মেয়ের নামও আরবিতে তারা যতটা দিন পালন না করে তার থেকে ওই হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা থেকে যারা ইসলাম গ্রহণ করছে পড়াশোনা করছে তাদের দেখবেন মুসলমান মুসলমান হওয়া মাত্রই তারা দিন ইসলামকে কঠিনভাবে পালন করে তারা দিন ইসলামের বিন্দু মাত্র অবহেলা করে না অনুরূপী আজকে যারা বাপদাদা সূত্রে আহলুল হাদিস বাপদাদা সূত্রে কোরআন এবং হাদিসের অনুসারী তাদের দেখেছি আমি বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি আহলুল হাদিস আহুলো যেন বড় বড় মসজিদ মার্বেল পাথর ও কি চাকচিক্য কিন্তু নামাজের ওয়াক্ত আজান দেওয়া হচ্ছে মানুষ ব্যবসা বাণিজ্যে আর লেনদেনে আর গান বাজনায় খেলাতে এই সমস্ত কিছুতে মেতে আছে আজান দেওয়া হচ্ছে হাইয়া সোলা এসো সোলাথের জন্যে হাইয়া ফালা এসো তোমার মঙ্গলের জন্যে আখেরাতের ভালাইয়ের জন্যে এদিকে মানুষ বলছে আমরা যাবো না আমরা খানদানি আল্লাহ হাদিস অর্থাৎ আমাদের ভাগ্যে জান্নাত বাঁধা হয়ে গেছে কি দরকার আহ হাদিস নাম তো আমাদের আছে ইবাদত করব না জান্নাতে চলে যাব অত সহজ কি হ্যাঁ আর এর বিপরীত দেখেন আপনি যারা শিরকে ডুবে আসে যারা বিদাতে ডুবে আসে যারা সত্যকে তালাশ করছে তাদের সম্মুখে যখন সত্য উদ্ভাসিত হচ্ছে তারা যখন কোরআন এবং হাদিসের বাণীকে পাচ্ছে গ্রহণ করছে তারা শিখকে বর্জন করে বিদাতকে বর্জন করে যখন আহলুল হাদিস হচ্ছে তারা কঠিনভাবে দিনের সেবা করছে তারা চারিদিকে দাওয়াতের টেবিল লাগাচ্ছে তারা চারিদিকে দাওয়াতের কাজ করছে দাওয়া ও ইসলাহের কাজ চারিদিকে তারা ছুটি ছুটি করে করছে এই নতুন আহলে হাদিসরা কিন্তু পুরাতন আহলে হাদিসরা যেন মরে গিয়েছে পুরাতন মুসলমানরা যেন মরে গিয়েছে এদের ভেতরে সেই তাকদার নাই এরা মনে করছে আমরা বাপদাদা সূত্রে আমাদের নাম আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুর রহমান আমরা জান্নাতে চলে যাব আর কর্ম করার প্রয়োজন নয় অনুরূপই মনে করছে যে আমরা আহলুল হাদিস আমরা শুধু সবে বরাত করি না নবী দিবাস পরে পালন করি না এই বিদাতগুলো থেকে বেঁচে আসি আর ইবাদত করি আর না করি জুমা জুমা নামাজ পড়বো ওই যখন ইচ্ছা যাবে মন চাই জি চাহে নামাজ পড়বো আবার ছেড়ে দেবো আমরা জান্নাতে চলে যাব আমরা তো আহলুল হাদিস অত সহজ নয় জান্নাত মুরগির মোয়া নয় যা আপনি মুরগি কিনে আনবেন আর গুড় দিয়ে সেটা মোয়া বানিয়ে খেয়ে নিয়েবেন এত সহজ নয় জান্নাতে যেতে হলে আপনাকে কর্ম করতে হবে আহলুল হাদিস যদি সঠিকভাবে হন আহলুল হাদিস মানে কি আহলুল আহালা কোরআন এবং হাদিস বলা কোরআনের আয়াতকে মানতে হবে কোরআনের নিষেধ থেকে বিরত থাকতে হবে হাদিসের বাণীকে মানতে হবে হাদিসের নিষেধ থেকে আপনাকে বিরত থাকতে হবে তবেই আপনি হতে পারবেন পক্ষে আহরুল হাদিস আর প্রতি প্রকৃত পক্ষে যদি হরুল হাদিস বা প্রকৃতপক্ষে মুসলিম না হতে পারেন আপনি যদি নামধারী মুসলিম বা নামধারী আহরুল হাদিস থেকেই আমল করে যেতে থাকেন আর এই আকিদায় যদি আপনার মৃত্যু হয় আপনি কোনোদিনও জান্নাত পাবেন না আপনার ভাগ্যে শিখে ছিঁড়বে দেখা যাবে যে কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না অথচ আপনি হয়তো মনে করবেন যে আমি তো আল্লার ছিলাম অত সহজ নয় নিজেদের ভেতরে মনোমলিন্য সব দূর করতে হবে আল্লাহর অস্ত্রে নিজেদের মন থেকে সমস্ত হিংসা সমস্ত বিদ্বেষকে মুছে ফেলতে হবে আর আল্লাহর দিনের অস্ত্রে তার যে একটা ইবাদত গাহ এখানে রয়েছে এই ইবাদত গা কিভাবে মজবুতভাবে চালানো যায় পরিচালনা করা যায় সেদিকে ধ্যান দিতে হবে যদি আমরা এটা করতে না পারি তাহলে কিন্তু মহানবী সাদালাম পরিষ্কার বলে দিয়েছেন শাহী বুখারির হাদিসে দেখুন প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্ববান একজন মহিলাকে প্রশ্ন করা হবে সে তার স্বামীর ঘরে রক্ষণাবেক্ষণ করেছিল না কি না একজন নেতাকে প্রশ্ন করা হবে তার আওতার মধ্যে যত আছে যত যত ঘর বাড়ি আছে জনতা তার উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল ছিল একজন সংগঠনের সংগঠনের নেতাকে করা হবে আপনি পালন করেছিলেন কিনা একটি মসজিদের মতওয়াল্লি বা সেক্রেটারি যে হোক তাকে আল্লাহ সুবাহ দরবারে জবাব দিই করতে হবে যে আপনাকে নেতা বানানো হয়েছিল ওই জামাতের ওই জামাতের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে পেরেছেন কি না যদি এগুলোর সঠিকভাবে জবাবদি করতে না পারি আপনার সাধ্য নয় যে আপনি আল্লাহ সুমন আতলার দরবার থেকে নড়বেন প্রত্যেক ব্যক্তি হচ্ছে তার কমের নেতা প্রত্যেক ব্যক্তি হচ্ছে তার ঘরের নেতা সে নিজের ঘরের নিজের সন্তানদের কিভাবে পরিচালনা করেছে এর জন্যও জবাবদি করতে হবে তাই এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ সুবেন আতালা যেন আমাদের অন্তরে অন্তরেই সত্যিকারে আল্লাহ ভীতি দান করেন যদি আমাদের ভেতরে আল্লাহ ভীতি এসে যায় আল্লাহ ভীতি যদি সত্যিকারে এসে যায় যদি আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্যকে ভয় না করি তখনই সম্ভব কিন্তু আমাদের দ্বারা হক কথা বলা আমাদের দ্বারা সত্য কথা বলা মিথ্যাকে এড়িয়ে চলা এবং কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করা তথা সমাজ গঠন করা রাষ্ট্র গঠন করা জামাত গঠন করা তখনই সম্ভব হবে আল্লাহ সুবান্লাহ জানে সমতি আমাদেরকে প্রদান করেন

আর নিজেদের ভেতরে কোরআন ও হাদিস ভিত্তিক ঐক্যতা আনতে হবে আর মনোমিন্য সমস্ত কিছু দূর করতে হবে সকল মিলেমিশে আল্লাহর রজ্জু তথা কোরআন ও হাদিসকে ধরতে হবে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে পরিচালনা করতে হবে মানুষের কাছে যাতে আমরা কোরআন এবং সেই হাদিসের বাণী পৌঁছে দিতে পারি কোরআন এবং সেই হাদিসের বাণী রক্ষণাবেক্ষণ করতে পারি এই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে তারপরে যে আয়াতটি পাঠ করলাম আল্লাহ সুবনাতলা যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছিলেন পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন ভাষাই তিনি করেছেন এর একটাই উদ্দেশ্য ছিল নবীদের এবং রসুলদের দায়িত্ব কী ছিল তারা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে ওহি অবতীর্ণ হতো সেই ওহি সেই বাণী তারা মানুষের কাছে পৌঁছে দিত তারা মানুষকে তাগুতের পূজা হতে একমাত্র আল্লাহর পূজার দিক আহ্বান করতো সেই তৎকালীন রসুলের আনুগত্য করতে হবে এটা তাদের দিকে আহ্বান করা হতো কিন্তু যুগে যুগে কালে কালে নবী এবং রসুল আসার পরে যখন শেষ নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম এলেন তখন কিন্তু নব শেষ হয়ে গেল আর কোনো নবী বা রসুল কেয়ামত পর্যন্ত আসবেন না প্রত্যেক নবী এবং প্রত্যেক রসুলকে প্রেরণ করা হয়েছিল নিজের স্থানের জন্যে স্থানীয় বাসিন্দাদের জন্য প্রেরণ করা হয়েছিল কিন্তু মোহাম্মদ রসুল্লা সাল্লামকে প্রেরণ করা হয়েছে সারা জগৎবাসীর জন্য আর তিনি এসেছেন তার সময় পূর্ণ হয়েছে আল্লাহ সুবান তাকে উঠিয়ে নিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন কেয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রসুল আসবেন না তাহলে সেই নবীর যে দায়িত্ব রসুলের যে দায়িত্ব দিনিস নামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা এই কাজটা করবে কারা কোনো উম্মাদকে শ্রেষ্ঠ উম্মাদ বলা হয়নি বিগত কোনো উম্মাদকে শ্রেষ্ঠ উম্মাদ বলা হয়নি কিন্তু পবিত্র কোরআনের মধ্যে যেটা ফাইনাল কিতাব তার মধ্যে আল্লাহ সুহান তালা বলে দিলেন কুন্তুম হয় উম্মতে নখরি যা দিলেন নাস তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মদ শ্রেষ্ঠ জাতি এর এত মর্যাদা এর এত মর্তবা এই উম্মতের এত মর্যাদা সেটা বায়ন করতে গেলে পরে কয়েক ঘন্টার প্রয়োজন আছে তবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি পূর্বের উম্মতরা অনেক বেশি হায়াত পেয়েছিল তারা এমন কি এক পলকের জন্য আল্লাহ সুবান তালা কেউ কেউ তাদের মধ্যে আল্লাহ সুবান তালা নাফরমানি করিনি তারপরেও তাদের থেকে নেকি তা আমরা বেশি হব আলহামদুলিল্লাহ কারণ আমাদের দেওয়া হয়েছে একটি রাত রমজান মাসের একটি রাত যদি আমরা জাগরণ করতে পারি আর সঠিকভাবে সে যদি সেই রাত উদযাপন করতে পারি আমরা আল্লাহ সুবহানি বদের মাধ্যমে তাহলে তিরাশি বছর চার মাসের নেকি আমরা এক রাতে পেয়ে যাচ্ছি সুভান আল্লাহ তারপরে আমাদের মাপের জন্য অজস্র রাস্তা রয়েছে বিভিন্ন জিকির রয়েছে মহানবী সাল সালাম বলছেন যে প্রত্যেক মানুষ যদি প্রত্যেক নামাজি ব্যক্তি যদি পাঁচ নামাজের পর যেগুলো রয়েছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভকবরের ত্রিবার করে তিনবার পাঠ করার পরে লা লা ইলাহা লাহুল লাহা ইহু ওয়াহদাহুলকুহুল আল্কুল্ল সাইন কদির এটা পাঠ করে তাহলে সমুদ্রের রাশির ফেনা যেমন হয় সমুদ্রের ঢেবে যে ফেনা ওঠে সেই পরিমাণ যদি গোনা থাকে তার গুণা মাফ করে দেওয়া হয় তারপরে মোহামিশালাম বলছেন যে দৈনিক একশো বার শুধু কতক্ষণ সময় লাগবে আপনার দৈনিক একশো বার সুবহান আল্লাহ অভিহামদি আপনি পাঠ করলেন ওই পরিমাণ যদি গুণা থাকে ওই সমুদ্রের ফেনার যে রাশি পরিমাণ যদি গুণা থাকে সেটাও আল্লাহ সুবহান ক্ষমা করে দেবেন তারপরে আবার আসছে এক মিনিটের সময় লাগে আমি দেখেছি সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ এইভাবে যদি আপনি বার পাঠ করেন তাহলে আপনার নেকিতে লেখা হয় এক হাজার নেকি এবং এক হাজার গুণা আপনার মাফ করা হয় তারপরে মহানবী সাল বলছেন পাঁচ অক্ত ফরজ নামাজ এই ফরজ নামাজের পরে আমরা তো তাড়াহুড়ো করি অনেকে উঠে যাই পাঁচ অক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তিকে কেউ বাঁধা দিতে পারবে না কোথায় জান্নাতে প্রবেশ করাতে কেউ বাঁধা দিতে পারবে না বাঁধা কেবলমাত্র একটাই কী সেটা হচ্ছে মৃত্যু যেই মরে গেল সেই জান্নাতে চলে গেল সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে তাহলে এগুলো আমরা খেয়াল করি না এখন যদি প্রশ্ন কেউ করে যে জান্নাতে কিভাবে যাবে হিসাব কিতাব হলো না এ জান্নাত সে জান্নাত নয় অর্থাৎ আলমে বার্জাকে চলে যাবে সুরাম মোমেন একশো দেখুন যে আত্মার মৃত্যু হয়ে গেল যে ব্যক্তির মৃত্যু হয়ে গেল সে ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার আত্মাকে ইলিয়নে রাখা হয় আর যদি তার আত্মা যদি মুমিন না হয় কাফির হয় মুনাফিক হয় তাহলে তার আত্মাকে সিজিনে রাখা হয় আর ইলিনে রাখা হয় মোমিনদের আত্মা সাহি মু হাদিস হাদিস যে আল্লাহ সুবান তলার পাশে একটি গাছ আছে সেখানে সবুজ রঙের পাখির মধ্যে এই মুমিনদের আত্মাগুলোকে ভরে দেওয়া হয় আর তারা ওই জান্নাতে বিচরণ করতে থাকবে জান্নাতের ফল ফকল খেতে থাকবে ভক্ষণ করতে থাকবে নিয়ামত পেতে থাকবে তাদেরকে মানুষ হিসাবে জান্নাতে তখন প্রবেশ করানো হবে না বরং তারা জান্নাতের বেশে সবুজ রঙের বেশে ঘুরে বেড়াবে তাহলে যেই মরে গেল যদি কারোর আমল থাকে প্রত্যেক ফরোজ নামাজের পরে আয়তাল কুরসি সে পাঠ করে তাহলে যখনই সে মরে যাবে তখনই সে জান্নাতের ওই বাগিচায় চলে যাবে তাহলে এত কিছু আমাদের জন্য নিয়ামত দেওয়া হয়েছে এই উম্মতে মুহাম্মাদীর জন্য কারণ এই মোহাম্মদির উম্মতের উপরে চাপানো হয়েছে নবীওয়ালা দায়িত্ব ইমানের দায়িত্ব চাপানো হয়েছে রিসালাদের দায়িত্ব চাপানো হয়েছে এদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে ভালো কাজের নির্দেশ দিতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে যেটা নবীদের কাজ ছিল এই কাজ এদের করতে হবে প্রত্যেক উম্মুর উপরে দায়িত্ব আপনি যেটা জানেন সেটা অন্যকে পৌঁছে দিতে হবে আপনি যদি কোরআনের একটি আয়াত জানেন আপনার ভাই সেই কোরআনের আয়াত জানে না তার কাছে আপনাকে সেই কোরআনের আয়াতটা পৌঁছে দিতে হবে আপনি একটা হাদিস জানেন আপনার ভাই হয়তো সেই হাদিসটা জানে না সে হয়তো সেই হাদিসের উপরে আমল করে না আপনি সেই হাদিসটা জানেন আপনার দায়িত্ব হচ্ছে সে হাদিসটাকে তার কাছে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের দায়িত্ব আর এটা হচ্ছে নবীওয়ালা দায়িত্ব রসুলওয়ালা দায়িত্ব যার জন্য বলা হয়েছে কোন খয়রা উম্মাতে নখরি জাতিল নাস। তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত মানুষের ভাড়াইয়ের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে তা আমরুনা মারুফে বাতানা হাও নানের মনকার তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ হতে নিষেধ করবে তাহলে এই কাজ আমাদের করতে হবে তবেই আমরা উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ যে উম্মাদ সেই মর্যাদা পাবো তো আমাদেরকে এগুলো আমল করতে হবে আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে যে আমাদের দ্বারা যে ভুল ত্রুটিগুলো ঘটে গিয়েছে সেগুলোকে আমরা আর হবে না আমাদের ভেতরে কোরআন এবং হাদিসের বহির্ভূত যে কাজ আমরা করে ফেলেছি নিজেদের অজান্তে হোক শয়তানের প্রচনাই হোক করে ফেলেছি তার জন্যে আল্লা সুবাহতাল্লার কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাইতে হবে আপনি ফজরের সময় মসজিদে প্রবেশ করলেন দোয়া পাঠ করলেন আউজবিল্লা হিল আজিম অবি ওয়াজহি হিল করিম অবি সুলতান হিল কদিম মিনার শৈতন শয়তান তখনই আপনার কাছ থেকে সরে গেল এবং আপনার শয়তান তখনই বলতে থাকে আজকে সারাদিন এই আমার থেকে বেঁচে গেল এই আমলগুলো তো আমাদের নাই তারপরে আপনি মগরে সময় মসজিদে যখন প্রবেশ করলেন ওই একই দোয়া পাঠ করলেন তখনও আপনার শয়তান বলতে থাকে এ আমার কাছে সকাল পর্যন্ত নিরাপদে চলে গেল তাহলে এই আমলগুলো আমাদের ছোটোখাটো আমল ছোটোখাটো দোয়া জিকের মধ্যে যদি আমরা এগুলো নিয়মিত করতে পারি মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা আতুল কুস্তি পাঠ করলে পরে জান্নাতে চলে যাব প্রত্যেক নামাজের পর আর যদি আমরা এই আউজবুল্লাহিল আজিম অবি ওজি হিল করিম অবি সুলতান হিল কদিম না শৈতন এর এই দোয়ার উপরে আমল করতে পারি তাহলে সকাল থেকে সকালে পাঠ করার পরে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে আমরা মেহফুজ হয়ে যাচ্ছি সন্ধ্যায় পাঠ করার জন্য সকাল পর্যন্ত আমরা শয়তানের ফিতনা থেকে তার ওয়াসওয়াসা থেকে মেহপুজ হয়ে যাচ্ছি তাহলে শয়তান তার ওয়াসওয়াসা আমাদের অন্তরে আর ডালতে পারবে না আর আমরাও বিভ্রান্ত হব না তাহলে এই আমলগুলো আমাদেরকে করতে হবে তারপরে আপদ বিপদ বালা মুসিবত আসতে থাকে কিন্তু দোয়া আছে সেই দোয়া যদি আমরা আমল করি তাহলে আমাদের সেই আপদ বিপদ রাস্তায় হবে না কেমন লা বিসমিল্লাহিলি কতটুকু লাগলো সময় মাত্র দশ সেকেন্ড বা তার থেকে কম লাগলো এই দুয়া যে ব্যক্তি সকালবেলা তিনবার পাঠ করে নেবে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রকমের বালা মুসিবত থেকে সমস্ত রকমের দুর্ঘটনা থেকে সে মুক্তি থাকবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরাপদে থাকবে তাহলে এগুলো তো আমাদের জানতে হবে আমাদের জানার অভাব রয়েছে আমাদের জানতে হবে আমাদের মানার অভাব রয়েছে আমাদের মানতে হবে যদি আমরা সব কিছু শুনেও না মানি না আমল করি তাহলে আল্লাহ সুবান তাল্লাহ কিন্তু পবিত্র কোরআনে তারও আয়াত দিয়েছেন বলা কথা জারাকালী জাহান্নামা কাশিরাম জিননি বলেন সে আল্লাহ সুবান বলছেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য ওই জাহান্নামের আগুনে পোড়াবার জন্য লাহুম কুলু উল্লাহ ইফ কাহু না বেহা ওলাহু আয়ুন উল্লাহ ইউ সেরুন আবিহা ওয়ালাহুম আদারুল্লা বিহা উলা ই কাকলা নাম আল্লাহ সুমন তালা বলছেন জাহান্নামে কারা পুড়বে কোন জিন কোন মানুষ করবে। তাদের সম্মুখে কোরান আর হাদিসের বাণী বলা হয় তারা অন্তরে সেই জিনিসটাকে জায়গা দেয় না তারা অন্তর থেকে ভালো জিনিসটা অন্তরে গ্রহণ করে না তাদের চোখ আছে তারা ভালো জিনিসটা দেখে না তাদের কান আছে তারা ভালো জিনিসটা শুনে না গান বাজনার অস্থিরতা শুনে শুনে এমন হয়ে গেছে কানে ভালো কথা এই কান করে দিচ্ছি আল্লাহ সুবান তারা হলো আম জন্তুর নেয় যেমন কুকুর বিড়াল শিয়াল শুকর এসব চতুষ জন্তুর তাদের মতো তারপর আল্লাহ বলতেন বালহুম আউদাল এটা আমি বলছি না কোরআন খুলুন বরণ ওই কুকুর বিড়াল শুকরের চাইতো তারা নিকৃষ্ট যাদেরকে আর হাদিসের বাণী বলা হয় তারা শুনে কিন্তু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু শুনেই শেষ অন্তর দিয়ে তারা সেটাকে গ্রহণ করে না চোখ আছে ভালো জিনিসটা দেখে না কান আছে ভালো জিনিসটা তারা শুনে মগজে ধারণ করে না আমল করে না তারা হচ্ছে চতুষ্প জন্তুর ন্যায় বরং তার চাইতেও নিকৃষ্ট তার এদেরকেই সৃষ্টি করা হয়েছে জাহানামের আগুনের পড়াবার জন্য তাই আমাদের অবস্থা যেন তেমন না হয় আমরা ওয়াহর কোরআন এবং হাদিসের মানে শুনছি আমরা যেন সেটার উপরে আমল করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া যেন সেই সুমতি আমাদেরকে প্রদান করেন আমিন ওয়া আকুরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইয়াসালুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.